আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো, আমি ভালো আছি আল্লাহর রহমতে। গত ক্লাসে আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, বাসায়টা কি পড়াশোনা করেছো অধ্যায়টা নিয়ে? একটুখানি তো দেখা হয়েছে, নিশ্চয়ই রক্ত পড়েছিলাম, মনে আছে? রক্ত কি পড়েছিলাম, রক্তের উপাদান কয়েকটি পড়েছিলাম, দুইটি পড়েছিলাম, মনে আছে? রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসের কাজ পড়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছিলাম কথাটা, আর সিরাম বলতে কি বোঝায় এটাও বলেছি। আর আজকে আমরা পড়ব রক্তকণিকা। আসো, রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলে। রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকম কোষকে বলা হবে রক্তকণিকা। রক্তকণিকাগুলো সাধারণত ছড়ানো থাকে। তারপর আসো, রক্তকণিকাগুলো প্রধানত তিন রকমের, যথা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। এরপর আসো লোহিত রক্তকণিকা। মানব দেহে পরিণত লোহিত রক্তকণিকা দ্বি অবতল এবং চাকতি আকৃতির। দেখো পাশের চিত্রটাতে, দেখো চাকতি, আর এটা হচ্ছে দ্বি অবতল, ঠিক আছে? এই চিত্রটা হচ্ছে দ্বি অবতল, দেখেছো? একটু বাঁকা। এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এই জন্য এদের রেড ব্লাড সেল বা RBC বলা হয়। তোমাদেরকে আরেকটা কথা বলি, যে ব্লাড টেস্ট করার পরে দেখবা যে টেস্টের রিপোর্ট দেওয়া হয়, সেখানে RBC WBC বলে লেখা থাকে। এই সেই RBC মানে রেড ব্লাড সেল। অন্যভাবে বলা যায়, লোহিত রক্তকণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ, মানে পুরোটাই হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এ কারণে লোহিত রক্তকণিকা অধিক পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, অনেক বেশি অক্সিজেন বহন করতে পারে। লোহিত কণিকাগুলো বিভাজন হয় না, এই কণিকাগুলো সর্বক্ষণই অস্থি মজ্জার ভেতরে উৎপন্ন হতে থাকে, মানে এটা ভাগ হয় না, কিন্তু সর্বক্ষণই অস্থি মজ্জার ভিতরে, মানে আমাদের হাড়ের ভেতরে সর্বক্ষণই এটা উৎপন্ন হতে থাকে, এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে যায়। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু প্রায় 4 মাস, অর্থাৎ 120 দিন, ডাকদিব লাইনটা, কারণ এটা অনেকবার আসে, একটু এলোমেলো হয়ে যায় শীত রক্তকণিকার সাথে, ঠিক আছে? এই জন্য লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে গিয়ে 120 দিন, অর্থাৎ 4 মাস। স্তন্যপায়ী প্রাণীতে লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায় স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ এতে লোহিত রক্তকণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে, কিন্তু আমাদের দেহে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত রক্তকণিকা রক্তরসে সরবরাহ হয়। বিভিন্ন বয়সের মানব দেহের প্রতি ঘন মিলিলিটারে রক্তে গড়ে লোহিত রক্তকণিকার সংখ্যা ভিন্ন। যেমন ভ্রূণ দেহে থাকবে, মানে একদম ভ্রূণ বীজ অবস্থায় যখন থাকে তখন হচ্ছে 80 থেকে 90 লাখ, শিশু দেহে থাকবে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে থাকবে 4.5 থেকে 5.5 লাখ, এবং পূর্ণবয়স্ক নারীর দেহে থাকবে 4.0 থেকে 5.0 লাখ। তাহলে আমরা যখন রক্তের রিপোর্টটা দেখি, তখন এই রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা বের করতে পারি যে আমাদের দেহে লোহিত রক্তকণিকার মানে পরিমাণ কেমন, কম না বেশি। এবার আসো লোহিত রক্তকণিকার কাজ, কাজ কি কি? দেহের প্রতিটি অংশে অক্সিজেন সরবরাহ করা, তাহলে অক্সিজেন সরবরাহ করে করে লোহিত রক্তকণিকা। 2, নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা। 3, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা, ছাঁকনি, ছাঁকনি হিসেবে কাজ করবে লোহিত রক্তকণিকা। এরপর আসো শ্বেত রক্তকণিকা। দেখো ছবিটা দিয়ে দিছে, শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করছে, ঠিক আছে? আসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। তাহলে এদের নিউক্লিয়াস আছে, কিন্তু লোহিত শ্বেত রক্ত সরি লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকবে না। এরা কিন্তু আবার হিমোগ্লোবিন বিহীন, তার মানে শ্বেত মানে সাদা। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড সেল, অর্থাৎ WBC। শ্বেত রক্তকণিকার সংখ্যা RBC এর তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। আগে বলেছি শ্বেত রক্তকণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলাচল করতে পারে।
রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহের বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি ঘটে। মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকণিকা থাকে। অসুস্থ দেহে এর সংখ্যা বেড়ে যায়। তাহলে তো আমরা যখন অসুস্থ হব তখন শ্বেত রক্তকণিকা মানে WBC এর পরিমাণ বেড়ে যাবে। শ্বেত রক্তকণিকায় DNA থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে না, শ্বেত রক্তকণিকায় DNA থাকে। প্রকারভেদ গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকণিকাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অ্যাগানুলোসাইট বা দানাবিহীন, গ্রানুলোসাইট বা দানাযুক্ত। তাহলে অ্যাগানুলোসাইট মানে দানাবিহীন হবে, এদের এ ধরনের শ্বেত রক্তকণিকাগুলো সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ। অ্যাগানুলোসাইট শ্বেত রক্তকণিকা দু রকমের, এইটাকে আবার মানে অ্যাগানুলোসাইটকে আবার দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট কোনটা? দেহের লিম্ফোনোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। পরের চিত্রটা একটু দেখি, লিম্ফোসাইট প্রথম চিত্রটা দেখো, লিম্ফোসাইট পরেরটা হচ্ছে মনোসাইট, বড় এটা হচ্ছে বড় নিউক্লিয়াস, দেখছো নিউক্লিয়াসটা বড়, আচ্ছা ছোট কণিকা। কিন্তু মনোসাইট ছোট ডিম্বাকার ও বৃক্কাকার আর নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। এবার আসো গ্রানুলোসাইট, এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। দেখো তাকাও, গ্রানুলোসাইটকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। গ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকাগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে 3 প্রকার, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগাসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ভক্ষণ করে মানে খেয়ে ফেলে, ভক্ষণ করা মানে খেয়ে ফেলা। ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নাম নিঃসৃত করে, রক্তকে রক্তবাহিতার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে আমরা এই পর্যন্ত যা পড়লাম তার প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, এই জন্য খুব একটা দাগ দেওয়ার কথা বলা হয় নাই। কারণ হচ্ছে কি, লোহিত রক্তকণিকার প্রশ্ন যখন আসে তখন তোমাকে পুরোটাই লিখতে হয়, কাজ সহকারে পুরোটা মুখস্থ করে ফেলবো। শ্বেত রক্তকণিকা যখন আসবে তখন প্রকারভেদ সহকারে পুরোটা পড়তে হবে, এই জন্য পুরোটাই মুখস্থ করতে হবে। দুটো পার্টই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিজ দায়িত্বে খুব ভালো করে পড়ে ফেলবা, আর অবশ্যই বাসায় লিখবা, একবার করে হলো পুরো পড়াটা একবার লিখে ফেলবা। তাহলে যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে, কারণ 10 বার পড়া আর 1 বার লেখা সমান। এজন্য একটু প্র্যাকটিস করো লেখার। আর হচ্ছে চিত্র বলতে, চিত্র দুটো চিত্র আঁকতে পারি আমরা, খুব বেশি চিত্র আঁকার দরকার নেই, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা চিত্র এখান থেকে যে কোনো দুটো এঁকে নিব, আর লোহিত রক্তকণিকা চিত্র তো আলাদা করে দেওয়াই আছে। ওকে, এই চিত্রটা এটা লাগবে না, কিন্তু শ্বেত লোহিত রক্তকণিকার এটা মানে এমনি দেখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। চিত্র হচ্ছে বড় কথা, হচ্ছে গিয়ে লেখাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে নিজেরা ভাষায় বসে পড়াশোনা করো একটু, আর বাড়ির কাজটা একটু করবে, অবশ্যই করে ফেলবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।